ওয়ালাইকুম ওরকম আবার আমি অ্যাগ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আব্দুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা পিজি টোয়েন্টি ফাইভ যেহেতু আমি মেডিসিন বানানো নিয়ে পড়াশোনা করি সুতরাং চেষ্টা করি সঠিকভাবে মেডিসিন সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আপনাদের সঠিক পরামর্শটা দেওয়ার জন্য আপনাদেরকে জানানোর জন্য কোন মেডিসিনটা কোন রোগের কাজ করে এবং কী কী ধরনের ভূমিকা পালন করে আপনি আজকে আজকে আপনাদের সামনে পিজি টোয়েন্টি ফাইভ মেডিসিনটা নিয়ে আসছি এই মেডিসিনটা কী কী রোগের কাজ করে কারা কারা মেডিসিনটা খেতে পারবে এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এটা খাবার সঠিক নিয়ম এটার দাম কত টাকা এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব আমাদের সাথেই থাকুন অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পিজি টোয়েন্টি ফাইভ যে মেডিসিনটা দেখতেছেন এই মেডিসিনটা এসকেফ কোম্পানির একটা মেডিসিন আমরা জানি এসকেএফ কোম্পানি বাংলাদেশের অন্যতম একটা ভালো মেডিসিন কোম্পানি এস্কেফের মেডিসিন নিঃসন্দেহে অনেক ভালো এবং খুবই মানসম্মত মেডিসিন এসকেএফ কোম্পানি তৈরি করে কারণ ওনাদের বানানোর যে প্রসেস মেডিসিনের যে র মেটেরিয়ালস তা খুবই ভালো এবং খুবই মানসম্মত এবং ইন্টারন্যাশনালি মান ওনারা নিয়ন্ত্রণ করে যাতে করে মেডিসিনের মানটা খুব ভালোভাবে ঠিক থাকে সুতরাং এসকেএফ এর মেডিসিন মানেই অনেক ভালো মেডিসিন এবং খুবই ভালো পিজিএফ টোয়েন্টি ফাইভ যে পিজি টোয়েন্টি ফাইভ যে মেডিসিনটা আপনারা দেখতেছেন এটা ডায়াবেটিস নিউরোপ্যালথিয়াস দ্বারা গঠিত বিভিন্ন ধরনের নার্ভের ব্যথার কাজ করে অর্থাৎ জনিত কারণে অনেকের অনেক নার্ভের কাজ করে অর্থাৎ নার্ভ বলতে রক্তের অনেক নার্ভ রক্ত রক্ত রগ রগ অর্থাৎ আমাদের শরীরে রগ থাকে না রক্ত চলাচলের যে শিরা উপশিরা ওইগুলার ব্যথাজনিত কাজেও এই মেডিসিনটা ইউজ করা ডক্টররা দিয়ে থাকে অনেকে ব্রেনে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় অর্থাৎ ব্রেমে অনেক ধরনের ব্রেনে মানসিক থেকে বিভিন্ন ধরনের মানসিক এবং অভ্যন্তরীণ অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে ব্রেনের মধ্যে সুতরাং ওই মানসিক প্রবলেম ওই অভ্যন্তরীণ প্রবলেমগুলা দূর করার জন্য এবং খুব ভালোভাবে উন্নতি করার জন্য এপিজি টোয়েন্টি ফাইভ মেডিসিনটা দিয়ে থাকে অনেক সময় আপনার নিউরোলজিয়া নির্দেশিত এবং বয়স্কদের জন্য এটি খুব ভালো কাজ করে এবং অনেক সময় মৃগি রুগী আছে যারা আমাদের পরিচিত মৃগি রুগীদের জন্য কেউ ডক্টররা এই মেডিসিনটা দিয়ে থাকে সুতরাং এখন বললাম যে এটা কী কী রোগের কাজ করে এই মেডিসিনটা মূলত খাবারের সঠিক নিয়ম এটা প্রতিদিন একটা করে ডক্টররা দেয় কিন্তু পেশেন্ট অনুযায়ী কাউকে দুইটা দেয় এটা ডক্টর সিদ্ধান্ত নিবে কী পরিমাণ দেবে এই মেডিসিনটা অতিরিক্ত মাত্রায় খেলে প্রবলেম দেখা দিতে পারে সঠিক মাত্রায় যে ডক্টর যে নিয়ম আপনাদেরকে খেতে বলবে এই নিয়মে খাওয়ার চেষ্টা করবেন এই মেডিসিনটা আপনার স্বাভাবিক অবস্থায় তেমন সাইড ইফেক্ট নেই তবে একটু মানে শরীর একটু দুর্বল লাগতে পারে অস্বস্তি বোধ হতে পারে শরীর জ্বালাপোড়া করতে পারে পাতলা পায়খানা হইতে পারে এরকম কিছু সাইড ইফেক্ট দেখা গেছে কিন্তু এছাড়া বড়ো ধরনের তেমন কোনো সাইড ইফেক্ট নেই আর অবশ্যই ডক্টরের নিয়ম মেনটেন করে মেডিসিনটা সেবন করার চেষ্টা করবেন আর এই যে এই মেডিসিনটা আপনারা দেখতেছেন এটা এক বক্সের মধ্যে তিরিশ পিস মেডিসিন থাকে এবং এটা খুবই ভালো একটা মেডিসিন নিঃসন্দেহে এক বক্স মেডিসিনের দাম তিনশো টাকা অর্থাৎ প্রতি পিস মেডিসিনের দাম দশ টাকা করে আমি আপনাকে দেখাচ্ছি প্রতি পাতায় মেডিসিন থাকে দশটা করে দেখেন প্রতি পাতায় দশটা মেডিসিন থাকে প্রতি পিস মেডিসিনের দাম দশ টাকা প্রতি পাতার দাম একশো টাকা সুতরাং অবশ্যই যারা সেবন করবেন অবশ্যই আপনারা ডেটটা দেখে নেবেন এই দেখেন ডেটটা আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি ডেটটা কীভাবে দেখবেন দেখেন এখানে বাইশ লাখা আছে তার মানে বাইশ সাল মতো বারো বাইশ বারো বাইশ তার মানে মানে বাইশ সালের ডিসেম্বর পর্যন্ত এটার মেয়াদ আছে সুতরাং এই যে এই হিসাবগুলো আপনারা খুব ভালো করে দেখে নেবেন যে ডেটটা কত সাল কখনো পঁচিশ সাল থাকতে পারে চব্বিশ সাল থাকতে পারে সুতরাং ডেট দেখে নেবেন যে দিন খাইতেছেন দিন থেকে যাতে দু তিন মাস বেশি থাকে অন্তত ডেটটা সুতরাং সেটা আপনারা অবশ্যই সমদর্পণ করবেন দেখার চেষ্টা করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা যদি নতুন কোনো ভিডিও নতুন কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান বা আপনাদের জানা বোধ মনে করেন তাহলে আমাদেরকে মেসেজ করবেন আমরা চেষ্টা করব সামনে এই ভিডিওটা সম্পর্কে এই মেডিসিনটা সম্পর্কে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করার জন্য আসসালামু আলাইকুম